ভারত এবং বাংলাদেশে এমন কিছু নির্বিষ সাপ আছে যেই সাপটির দাম 1 কোটি টাকা পর্যন্ত। তাই বন্ধুরা, আমি ভিডিওতে বলতে চলেছি এমন একটি সাপের কথা যা অনেকেই দুমুখো সাপ নামেও পরিচিত, যার ইংরেজি নাম হচ্ছে রেড স্যান্ড বোয়া। এই সাপটি এত দামি কেন আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই সাপের গায়ের রং হচ্ছে পোড়া ইটের মতো, এর ইংরেজি নাম হচ্ছে রেড স্যান্ড বোয়া। অনেকেই একে দুমুখো সাপ নামেও চেনেন। মূলত ভারতের উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর থেকে গড় মুক্তেশ্বর সংলগ্ন এলাকায়, এছাড়াও বাংলাদেশের কিছু জায়গায় এই দুমুখো সাপের দেখতেই পাওয়া যায়। তবে শান্ত স্বভাবের এই সাপ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান, এক একটা সাপের দাম প্রায় 1 কোটি টাকা পর্যন্তই উঠতে পারে। মূলত এই সাপটি মাটির নিচে বেশিরভাগ সময়ই থাকে, তবে বিশেষজ্ঞদের দাবি এই সাপের কয়েকটি প্রজাতি রয়েছে। তবে এদের মধ্যে যে সাপগুলির গায়ে হলুদ এবং লালচে মিশ্রণ রয়েছে সেইগুলির আন্তর্জাতিক বাজারে চড়াদামে বিক্রি হয়, তাই এই সাপের চোরাচালান বিপুল পরিমাণে বেড়েও গিয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা থেকে এই সাপ আন্তর্জাতিক বাজারে পাচার হয় বলে দাবি করেছেন অনেকে। তবে 1972 সালে ভারত সরকার এই সাপকে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করে। এই সাপের বিপুল পরিমাণ দামের কারণ শুনলে আপনি চমকে যাবেন। এই সাপটি যৌনবর্ধক ওষুধ বানাতে এই সাপের বিপুল চাহিদা রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস যে বয়সের ছাপ পড়বে না এমন গুণ আছে নাকি এই সাপের গ্রন্থিতে। এছাড়াও এই সাপের মধ্যে নাকি সৌভাগ্যের বৃদ্ধির ক্ষমতা আছে, এমন বিশ্বাস করেন উত্তরপ্রদেশের মেরঠ এবং লক্ষিমপুরের বাসিন্দারা। তবে অনেকে ধারণা করেছেন যে এই সাপের চামড়া দিয়ে নাকি চামড়ার পার্স, জুতো, বেল্ট এবং জ্যাকেট তৈরিতেও খুব কাজে লাগে এই সাপের চামড়া। তাই বন্ধুরা, কেউ যদি এই দুমুখো সাপ অবশ্যই দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।